আগামী 22 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ক্যাটরিনা কাইফ অভিনীত টাইগার জিন্দা হাই। সেখানে সালমান খানের বিপরীতে দেখা যাবে তাকে। আলী আব্বাস জাফর পরিচালিত সিনেমাটি অ্যাকশন গড়নার হওয়ায় বেশ কিছু ভয়ঙ্কর দৃশ্যে অভিনয় করতে হয়েছে নায়ক নায়িকাকে। এদিকে নিজের স্ট্যান্ট নিজে করতে গিয়ে আরেকটু হলে প্রাণ হারাতে বসেছিলেন ক্যাটরিনা। সম্প্রতি এই তথ্য সামনে এনেছেন স্বয়ং নায়িকা নিজেই। অভিনয়ের ক্ষেত্রে পারফেকশনিস্ট হিসেবে পরিচিত ক্যাটরিনা, আর এরকমই একটি পারফেক্ট শট দিতে গিয়ে নিজের বিপদই ডেকে এনেছিলেন তিনি। মরক্কোতে টাইগার জিন্দা হাই সিনেমার শুটিং করেছিলেন সালমান ও ক্যাটরিনা। দৃশ্যটি ছিল এমন, সালমান ঘোড়ার পিঠে চড়ে ছুটবেন, অন্যদিকে দ্রুত গতির একটি গাড়ি চালাবেন ক্যাটরিনা। সেটি করতে গিয়েই দুর্ঘটনার শিকার হন ক্যাট। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এই শটটাতে আমাকে একটি সরু গলির মধ্য দিয়ে খুবই দ্রুত গতির গাড়ি চালাতে হয়। এই সরু রাস্তা দিয়ে দিক ঠিক রাখা কঠিন হচ্ছিল, এই জন্য আমি অনেক প্রশিক্ষণও নিয়েছি। কিন্তু চূড়ান্ত দৃশ্য ধারণের সময় গাড়িটি গিয়ে একটি দেয়ালে ধাক্কা দেয়। ক্যাটরিনার ভাষ্য, আমি গুরুতর আঘাত পেতে পারতাম, কিন্তু ক্রুরা সব তাদের দামি ক্যামেরা নিয়েই বেশি চিন্তিত ছিলেন, কারণ সেগুলো আমার গাড়ির নিচে চাপা পড়েছিল। তবে ভাগ্য ভালো, আমি কোনো আঘাত পাইনি এবং পরবর্তী শটে সঠিকভাবে দৃশ্যটি করতে পেরেছি। উল্লেখ্য, 2012 সালে মুক্তিপ্রাপ্ত এক থা টাইগার সিনেমার সিকুয়েল এটি। ইতিমধ্যে সিনেমার ট্রেলার ও দুটি গান বহুল জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের কাছে। এছাড়া প্রায় 5 বছর পর এক সময়ের বাস্তব প্রেমিক প্রেমিকাকে পর্দায় দেখবেন ভক্তরা, আর তাই মুক্তির অপেক্ষায় দিন গুনছেন অনেকে। নিত্য নতুন সকল খবর আপডেট পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন। বেল আইকনে ক্লিক করে আমাদের সকল আপডেটের সঙ্গেই থাকুন।